মেসি নিজের কেরিয়ারের সব থেকে বাজে সময়টা কাটাচ্ছে এই মৌসুমেই। এই মৌসুমে পিএসজির জার্সিতে মেসি করেছেন মাত্র 9টি গোল, তার মধ্যে 5টি এসেছে চ্যাম্পিয়ন্স লিগে, অপর 4টি লিগ ওয়ানে। তারই সাথে সতীর্থকে দিয়ে করিয়েছেন 13টি গোল। পিএসজি কোচ মাউরিসিও পচেতিনোর দীর্ঘ বিশ্বাস যে মেসি আবার পরের সিজনে তার পুরনো ছন্দে ফিরবেন এবং পিএসজিকে চ্যাম্পিয়ন্স লিগ জেতাবেন লিওনেল মেসি। আরএসজি স্পোর্টসকে দেওয়া এক সাক্ষাৎকারে মাউরিসিও পচেতিনো জানিয়েছেন যে এর পরের মৌসুমেই আবার লিওনেল মেসি তার ছন্দে ফিরবে। তিনি আরও বলেন, দীর্ঘ 20 বছরের সম্পর্ক বিচ্ছেদ করে বার্সেলোনা ছেড়ে পিএসজিতে যোগ দেন লিওনেল মেসি, তার জন্য এই বিচ্ছেদটা ছিল অনেক কষ্টকর। এই নতুন লিগে মানিয়ে নিতে তার কিছুটা হলেও সময় লাগছে। এই মৌসুমে সে গোল পায়নি বেশি, তবে এর পরের মৌসুমে আবারও পুরনো ছন্দে ফিরবে লিওনেল মেসি। পিএসজি সমর্থকরা মেসিকে ধুয়ে দেয়ায় মাউরিসিও পচেতিনো বলেন, মেসিকে ধুয়ে দেওয়াটা কোনোভাবেই যুক্তিকর নয়, আমাদের মনে রাখা উচিত মেসি ফুটবলকে কি দিয়েছেন এবং আরও কি দিতে পারেন। এর পরের মৌসুমে তিনি আবারও তার পুরনো ছন্দে ফিরবেন।